কাছে দূরে বিশ্বজুড়ে আপনারা যারা দৃষ্টি রেখেছেন আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে আমন্ত্রণ সবাইকে চোখ ও দৃষ্টির সমস্যা সম্ভাব্য পরামর্শ নিয়ে আরটিভির সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক চোখের নানাবিধ সমস্যার মধ্যে প্রদাহজনিত সমস্যা একটি অন্যতম জটিল সমস্যা। সেটি আসলে চোখের অন্যান্য বেশ কিছু সমস্যার উপসর্গ হিসেবে দেখা দিয়ে থাকে। চোখের প্রদাহজনিত এমনই একটি জটিল রোগের নাম হচ্ছে ইউভিআইটিস। নিরাময়হীন ইউভিআইটিস থেকে নানা কারণে একসময় আমাদের চোখ স্থায়ীভাবে দৃষ্টিহীন হয়ে যেতে পারে। তাই খুব প্রাসঙ্গিকভাবেই আজকে আমরা জানব এই রোগটির সম্পর্কে এবং চোখের ইউভিআইটিস রোগ প্রতিরোধ এবং প্রতিকার নিয়েও আমরা কথা বলবো। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আমরা আসলে আজকে আলোচনা করব চোখের ইউভিআইটিস রোগের প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। এই বিষয়টিতে যাবার আগে একটু জানতে চাইবো আসলে ইউভিআইটিস বলতে আমরা কি বুঝি। চোখের একটি প্রদাহজনিত রোগ হচ্ছে ইউভিআইটিস। ইউভিয়া নামক অংশে যদি কোনো কারণে চোখের প্রদাহ হয় সেক্ষেত্রে আমরা এদিকে ইউভিআইটিস বলে থাকি। এখন ইউভিয়ার কোন অংশে প্রদাহ হচ্ছে তার উপর নির্ভর করে এটি আপনার আমরা অ্যান্টি ইউভিআইটিস বলতে পারি, এবং যার মধ্যে রয়েছে আইরাইটিস বা আইরাইডোসাইক্লাইটিস, পেছনের অংশে হতে পারে যেটাকে আমরা বলছি আমরা করয়েডাইটিস, এবং মাঝের অংশ হতে পারে যেটিকে আমরা বলছি পার্সপ্যানাইটিস বা ভিট্রাইটিস। এছাড়াও যদি অল্প সময় ধরে হয় সেটিকে আমরা অ্যাকিউট ইউভিআইটিস বলছি, যদি দেখা যাচ্ছে বারবার হচ্ছে এরকম হয় সেক্ষেত্রে আমরা সেটাকে রিকারেন্ট ইউভিআইটিস বলছি, এবং দেখা যাচ্ছে যদি দীর্ঘ সময় ধরে হয় তাহলে আমরা সেটিকে ক্রনিক ইউভিআইটিস বলছি। আমরা একটা ছবি দেখে নিই। এখানে আমরা একটা ছবি দেখছি, এটা একটা নর্মাল একটা আইবলের ছবি যেখানে পিঙ্ক কালার দিয়ে আমাদের ইউভিআইটি দেখানো হচ্ছে। সামনের অংশে আইরিস দেখানো হচ্ছে, মাঝের অংশে সিলিয়ারি বডি, এবং পিছনে করয়েড দেখানো হচ্ছে। এই অংশেই সাধারণত ইউভিআইটিস রোগটি হয়ে থাকে। ধন্যবাদ, খুব সুন্দর করে আসলে বলছিলেন ইউভিআইটিস সম্পর্কে। এই রোগটি আপনি বলছিলেন কোথায় হয়, সেটা কেন হয় বা কীভাবে হয় এটি যদি একটু বলতেন আমাদের রোগীদের উদ্দেশ্যে। এই রোগটি হওয়ার পেছনে দুইটি মেকানিজম কাজ করে দেখা যাচ্ছে। একটি হচ্ছে যে যদি আমাদের চোখ কোনো ইনফেকটিভ এজেন্ট দিয়ে আক্রান্ত হয় সেক্ষেত্রে হতে পারে, অথবা অটো ইমিউন মেকানিজমের মাধ্যমেও এই ইউভিআইটিস রোগটি হতে পারে। আচ্ছা, এই রোগের সাথে কি আসলে কোনো সিস্টেমিক ডিজিজ বা শরীরের অন্য কোনো অংশের রোগের কোনো সম্পর্ক বা অ্যাসোসিয়েশন আছে কিনা যদি? জি, আমরা যদি এই রোগের কারণগুলোকে মোটা দাগে বলি তাহলে আমরা চার ভাগে ভাগ করে বলতে পারি। একটি হচ্ছে যে ইডিওপ্যাথিক কারণ। ইডিওপ্যাথিক মিন্স যে রোগগুলোর কোনো সুনির্দিষ্ট আমরা কারণ খুঁজে পাচ্ছি না সেটিকেই আমরা ইডিওপ্যাথিক কারণ বলছি। সাধারণত 50% ক্ষেত্রেই আমরা ইউভিআইটিস রোগের ক্ষেত্রে এর সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাই না। এরপরে যে আমরা কারণগুলো বলছি সেটা হচ্ছে ইনফেক্টিভ কারণ, যে কোনো ইনফেক্টিভ এজেন্ট যেমন ব্যাকটেরিয়া হতে পারে। আবার অনেক সময় কিছু দেখা যাচ্ছে কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে যেমন সিফিলিস বা এইচআইভি এইডস, সেক্ষেত্রেও এই রোগটি হতে পারে। এছাড়াও কিছু অটোইমিউন ডিজিজ যেটা আমরা মেকানিজমে বলছিলাম যেমন সার্কোয়েডোসিস, সিস্টেমিক লুপাস ইরাইথিমেটোসাস, এই রোগগুলো থেকেও এই ইউভিআইটিস রোগটি হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু রোগী আসছেন যারা বাতের ব্যথা নিয়ে আসছেন বা মেরুদণ্ডের ব্যথা নিয়ে আসছেন, যেমন জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়ে যারা আসছেন তাদের ক্ষেত্রেও এই রোগটি হতে পারে। এবং কিছু টিউমার জটিত রোগের অ্যাসোসিয়েশন আছে এই রোগের সাথে, যেমন লিম্ফোমা বা অ্যান্টিসেগমেন্ট মেলানোমা হলে এই রোগটি হতে পারে। ধন্যবাদ। সাধারণত এইসব রোগীরা কি কি ধরনের সিমটম বা সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন? এটা নির্ভর করে যে আসলে রোগী কোন ধরনের ইউভিআইটিসে আক্রান্ত হয়েছেন। যদি রোগী অ্যান্টিরিয়র ইউভিআইটিসে আক্রান্ত হন, অ্যাকিউট অ্যান্টিরিয়র ইউভিআইটিসের ক্ষেত্রে দেখা যায় যে চোখ লাল হয়ে যায়, চোখে প্রচণ্ড ব্যথা থাকে, আলোর দিকে তাকাতে পারছে না, বা আলোর দিকে তাকালে ব্যথা আরও তীব্রতর হচ্ছে। অনেক সময় দেখা যায় যে রোগী চোখ দিয়ে পানি পড়ছে। এবং ইন্টারমিডিয়েট বা পোস্ট ইউভিআইটিসের ক্ষেত্রে রোগীরা অনেক সময় কমপ্লেন করে থাকেন যে ওনাদের চোখের সামনে কিছু কালো কালো কিছু ভেসে বেড়াতে দেখছেন, অথবা তাদের দৃষ্টিশক্তি কমে আসছে, এরকমও কমপ্লেন করে থাকেন। সাধারণত আপনারা অ্যাজ অ্যান অফথালমোলজিস্ট কি কি ধরনের লক্ষণ দেখে আপনারা আসলে নিশ্চিত হন যে আসলে এই রোগটি ইউভিআইটিস যদি একটু বলতেন? আমাদের বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলোর মধ্যে যেটা প্রথমেই আমরা বলছি সেটা হচ্ছে যে কনজাংটিভাল হাইপারিমিয়া বা কনজাংটিভাটি লাল হয়ে যাওয়া। এছাড়াও আমাদের এখানে মায়োসিস হতে পারে, অর্থাৎ চোখের যে পিপল বা তারারন্ধ্র রয়েছে সেটি ছোট হয়ে যেতে পারে।
এছাড়াও আমাদের যে অ্যান্টেরিয়র চেম্বার রয়েছে, সামনে যে পুকস্থ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সেল পেতে পারি আমরা। এছাড়া আমরা হাইপোপিয়ন পেতে পারি, এবং দেখা যাচ্ছে যে অ্যান্টেরিয়র চেম্বারে যে ফ্লুইড রয়েছে যেটাকে আমরা অ্যাকুয়াস বলছি, সেটার রঙটা ঘোলা হয়ে যেতে পারে, যেটাকে আমরা ফ্লেয়ার বলছি। এছাড়াও কর্নিয়ার পেছনের অংশে বা এন্ডোথেলিয়ামে আমরা কেপি পেতে পারি। এছাড়াও আমরা দেখা যাচ্ছে যে আইরিসের যে কালারটি রয়েছে, দুই চোখের আইরিসের কালার দুই রকম হতে পারে। আইরিসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নোডিউল পেতে পারি, বুসাকা নোডিউল বা কপি নোডিউল পেতে পারি, এবং অনেক সময় আইরিসের মধ্যে দেখা যায় যে নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হয়। এগুলো ছাড়াও অনেক সময় দেখা যায় আইরিস যেই পিছনে যে লেন্স রয়েছে তার সাথে লেগে যেতে পারে, যেটাকে আমরা পোস্টিরিয়র সাইনেকিয়া বলছি, এবং অনেক সময় চোখের চাপ বেড়ে যেতে পারে এবং কিছু কিছু সময় চোখের চাপ কমেও যেতে পারে। আমরা মনে হয় কিছু ছবি দেখে নেই এই পর্যায়ে, যে আমরা অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিসের যেসব লক্ষণগুলোর কথা বলছিলাম তার ছবি দেখছি। বাম দিকের ছবিতে আমরা কনজাংটিভাল হাইপারিমিয়া বা কনজাংটিভাল লাল হয়ে গেছে দেখছি, এবং ডান দিকের ছবিতে আমরা দেখছি যে পিপিল বা তার অন্ধটি ছোট হয়ে আসছে, এটাকে আমরা মায়াসিস বলছি। পরের ছবিতে যাই আমরা, বাম দিকের ছবিতে আমরা কর্নিয়ার পেছনের অংশে ডট ডট যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা কেপি বলছি, এবং বাম দিকের ছবিতে অ্যান্টেরিয়র চেম্বারের নিচের অংশে কিছু থিকেন্ড পাস জমা হয়েছে, এটাকে আমরা হাইপোপিয়ন বলছি। পরের ছবিতে যাই আমরা, যে বাম দিকের ছবিতে আমরা কিছু সেল দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে, এবং ফ্লেয়ার দেখতে পাচ্ছি, অ্যান্টেরিয়র চেম্বারের রংটা ঘোলা হয়ে আসছে, এবং ডান দিকের ছবিতে আইরিসের মধ্যে কিছু নোডিউল দেখতে পাচ্ছি এবং নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। পরের ছবিতে যাই, ইন্টারভিটিউড ইউভাইটিসের কথা বলছিলাম, পরের অংশে যে ইউভাইটিস, এখানে বাম দিকের ছবিতে আমরা কিছু ভিট্রিয়াস সেল দেখতে পাচ্ছি এবং ডান দিকের ছবিতে কিছু স্নোবল দেখতে পাচ্ছি ভিট্রিয়াসের মধ্যে। আমরা পরের ছবিতে যাই, পোস্টিরিয়র ইউভাইটিসের ক্ষেত্রে আমরা করোডাইটিস পেতে পারি, এটা বাম দিকের ছবিতে দেখানো হচ্ছে, এবং ডান দিকের ছবিতে রেটিনার যে ইনফ্লামেশন, রেটিনাইটিস, সেটি দেখানো হচ্ছে। পরের ছবিতে যাই আমরা, রেটিনাল বাম দিকের ছবিতে আমরা রেটিনাল ভাস্কুলাইটিস, রেটিনাল ব্লাড ভেসেলের ইনফ্লামেশন দেখতে পাচ্ছি, এবং ডান দিকের ছবিতে টক্সোপ্লাজমোসিস দেখতে পাচ্ছি। ধন্যবাদ। ইউভাইটিস এই যে রোগটি, এটি আসলে নির্ণয় করার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষণ প্রয়োজন হয় যখন একজন রোগী আপনাদের কাছে আসে? এখানে টেস্টের মধ্যে যেটা বলবো আমরা, কিছু আমরা রক্তের মানে সিস্টেমিক রোগের আইডেন্টিফিকেশনের জন্য কিছু টেস্ট করি, এবং কিছু চোখের টেস্টও করা হয়। যেগুলো সিস্টেমিক রোগের জন্য যেগুলো আমরা করি সেটা হচ্ছে, আমরা কিছু রক্ত পরীক্ষা করতে পারি, আমরা স্কিন টেস্ট করতে পারি, আমরা বুকের একটা এক্স রে করতে পারি। রক্ত পরীক্ষার মধ্যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি, ESR করে থাকি, CRP করতে পারি আমরা। অনেক সময় সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ রয়েছে, বিশেষ করে সিফিলিসের জন্য আমরা সেরোলজি করতে পারি, VDRL টেস্ট করতে পারি, TPHA করতে পারি। এছাড়াও কিছু সিলেক্টিভ পার্সনদের জন্য, যারা হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ারে আছেন, তাদের জন্য আমরা HIV সেরোলজি করতে পারি। এছাড়াও আমরা অনেক সময় দেখা যায় যে এই রোগের সাথে HLA-B27 একটি অ্যাসোসিয়েশন থাকে, তো সেটা জানার জন্য আমরা HLA-B27 টাইপিং করতে পারি। এইগুলো আমরা বলছিলাম সিস্টেমিক রোগের আইডেন্টিফিকেশনের কথা। এছাড়াও যদি আমরা চোখের যে পরীক্ষাগুলো করা হয়, তার মধ্যে প্রথমে বলবো যে আমরা চোখের চাপ নির্ণয় করে থাকি। চোখের চাপ নির্ণয় করার জন্য আমরা ঢাকা কেয়ারে নন টাচ টনোমিটার ব্যবহার করছি, অন্যান্য যে মেথডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যায়। এছাড়াও চোখের যে পেছনের অংশ রয়েছে সেটি ডকুমেন্টেশনের স্বার্থে হোক অথবা পরবর্তীতে ট্রিটমেন্ট পারপাসে হোক, আমরা একটি ছবি নিয়ে রাখতে পারি, সেজন্য আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে পেছনের যে অংশটি রয়েছে সেটি দেখা যায় না, কারণ পিপিল দেখা যাচ্ছে ছোট হয়ে থাকে অনেকের, আবার দেখা যাচ্ছে অনেক সময় অনেকের ছানি হয়ে যায়। এই যে এই কারণগুলো ওভারকাম করার জন্য অনেক সময় আমরা একটা B-scan আল্ট্রাসাউন্ড করতে পারি, যেটা আমাদেরকে গাইড করবে পেছনের অংশে কী হয়েছে সেটা দেখার জন্য। এছাড়াও আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় চোখের সেন্টারে পানি জমে যায় ইউভাইটিস রোগ থেকে, সেটি একটি কমপ্লিকেশন ইউভাইটিস রোগের। এই পানিটি আসলে চোখের কোন লেয়ারে জমেছে সেটি জানা খুব দরকার, সেজন্য আমরা একটি অপটিক্যাল কোহারেন্স টমোগ্রাফি বা OCT করতে পারি। এছাড়াও অনেক ক্ষেত্রে রেটিনাল ভাস্কুলার অবস্থান কেমন আছে জানার জন্য আমরা রেটিনাল অ্যানজিওগ্রাম করতে পারি। ধন্যবাদ। আমরা একটি ছবি দেখে নিই, যে আমরা ছবি দেখে নিই, যে ছবিতে আমরা দেখছি নন কন্ট্যাক্ট টনোমিটার, যেটার মাধ্যমে আমরা চোখের চাপ নির্ণয় করি, এবং ডান দিকের ছবিতে দেখছি চোখের চাপ বেড়ে যাওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের যে অপটিক নার্ভ রয়েছে যার মাধ্যমে ব্রেনে আমাদের সিগন্যাল যাচ্ছে সেটি হয়তো ড্যামেজ হয়ে যাচ্ছে। পরের ছবিতে যাই আমরা, যে আমরা একটি কালার ফান্ডাস ফটোগ্রাফি মেশিনের ছবি দেখছি, এবং ডান দিকে একটা কালার ফান্ডাস ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। পরের ছবিতে যাই আমরা, যে এই ছবিতে আমরা B-scan আল্ট্রাসাউন্ডের কথা বলছিলাম সেটি দেখতে পাচ্ছি, এবং ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে রেটিনাল ডিটাচমেন্ট দেখা যাচ্ছে আমাদের B-scan-এর মধ্যে। পরের ছবিতে যাই আমরা, এই ছবিতে একটি অপটিক্যাল কোহারেন্স টমোগ্রাফি বা OCT ছবি দেখছি, যেখানে আমরা দেখছি যে চোখের সেন্টারে পানি জমে গেছে, যেটি ডান দিকের নিচের ছবিতে দেখানো হচ্ছে।
সিস্টয়েড ম্যাকুলার ইডিমা বলছি আমরা এই কন্ডিশনকে। পরের ছবিতে যাই আমরা, এটি হচ্ছে একটি আল্ট্রাসাউন্ড বায়োমাইক্রোস্কোপির ছবি। এখানে ডান দিকে ছবিতে আমরা দেখছি যে করয়েডের মধ্যে সুপ্রা করয়েডাল রিজনে কিছু পানি জমেছে, যেটা আমরা করয়েডাল ইফিউশন বলছি। এবং নিচের ছবিতে আমরা ডান দিকে নিচের ছবিতে দেখছি যে সিলিয়ারি বডি যেটা সেটি ছিঁড়ে গেছে, বা সিলিয়ার সাইক্লোডায়ালাইসিস যেটাকে আমরা বলছি সেটি দেখতে পাচ্ছি। আসলে আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা শুনছিলাম ইউভিয়াইটিস রোগের প্রতিরোধ, প্রতিকার, এই বিভিন্ন বিষয় নিয়ে। তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতি, ফিরব বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ কথা হচ্ছে চোখের ইউভিয়াইটিস রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদুজ্জামানের সাথে এই আলোচনায় আমরা আবারও ফিরব সংক্ষিপ্ত সময় বিরতি শেষে, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম আজকের ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের শেষের অংশে। আমাদের আজকের আলোচনার বিষয় চোখের ইউভিয়াইটিস রোগ প্রতিরোধ ও প্রতিকার। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ওয়াহিদুজ্জামান। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে আসলে কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা করে থাকেন। তো একজন রোগী যখন চোখ লাল নিয়ে আপনাদের কাছে আছেন বা আপনি সন্দেহ করছেন যে ওনার ইউভিয়াইটিস হয়েছে, তাদের সবার ক্ষেত্রে কি আপনারা ঢালাওভাবে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়ে দেন, বা আসলে কাদের জন্য দেন এইসব পরীক্ষা নিরীক্ষাগুলো যদি একটু বলেন? যদি কোনো রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে আমার যে ইউভিয়াইটিস হয়েছে এটা অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিয়াইটিস এবং সিভিয়ার পর্যায়ে হচ্ছে, সেক্ষেত্রে আমরা করতে পারি। যদি অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিয়াইটিস বায়োল্যাটারাল হয়, সে দুই চোখেই হচ্ছে, সেক্ষেত্রে আমরা করতে পারি। এমনকি যদি দেখি যে একটা রোগী ভালো হচ্ছে, আবার হচ্ছে, রিকারেন্ট যদি হয়, বারবার হচ্ছে, বারবার আসছে, সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে আসলে কী কারণে ইউভিয়াইটিসটি হচ্ছে। এছাড়া যদি আমাদের ক্রনিক ইউভিয়াইটিস হয় সেক্ষেত্রে আমরা করতে পারি, এবং যদি ইন্টারমিডিয়েট বা পোস্টেরিয়র ইউভিয়াইটিস হয় সেক্ষেত্রেও আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি। এবং এমনও হয় যে রোগী যদি আমার কাছে এসে কোনো সিস্টেমিক ডিজিজের কমপ্লেন করেন, যে আমরা জানতে পারি যে তার কোনো সিস্টেমিক ডিজিজ রয়েছে, সিমটমগুলো যদি তার প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা সেই পার্টিকুলার ডিজিজের জন্য আমরা পরীক্ষা করাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কাদেরকে করবো না, করবো না যদি আমি দেখি যে রোগীটি প্রথমবার আমার কাছে এসছেন, এর আগে কখনোই ইউভিয়াইটিস রোগে আক্রান্ত হন নাই, খুবই মাইল্ড রোগ নিয়ে আসছেন এবং দেখা যাচ্ছে সিঙ্গেল এপিসোড হচ্ছে, এবং তার সিস্টেমিক কোনো ডিজিজের হয়তো বা কোনো সিমটম নেই, সেক্ষেত্রে হয়তো আমরা পরীক্ষা করবো না, করবেন না। তবে যেসব রোগীগুলোর পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে সেসব সিস্টেমিক ইনভেস্টিগেশনগুলোর পরে আপনারা তো অবশ্যই রেফারও করে থাকেন রিউম্যাটোলজিস্টের কাছে বা একজন ইন্টারনিস্টের কাছে। আমরা যদি দেখি যে পার্টিকুলার কোনো ডিজিজ দেখা যাচ্ছে আমরা ধরা পড়ছে, আইদার একটি যক্ষা হতে পারে বা আর্থ্রাইটিস হতে পারে বা অন্যান্য সেক্সুয়াল কোন ডিজিজ হতে পারে, সেক্ষেত্রে পার্টিকুলার যে স্পেশালিস্ট আছেন আমরা তাদের কাছে রেফার করব। আর যখন আপনারা আসলে কনফার্ম হয়ে যান যে এই রোগটি আসলে ইউভিয়াইটিস, আপনারা কী কী উপায় আসলে চিকিৎসা করে থাকেন? প্রথমেই যে চোখটি আমার ইউভিয়াইটিস রোগে আক্রান্ত হচ্ছে সেটা ট্রিটমেন্ট করব, যেহেতু এটি একটি ইনফ্লামেটরি ডিজিজ, সেজন্য আমরা এখানে একটি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করব, যেটা স্টেরয়েড আমাদের প্রথম চয়েস থাকে। এর মধ্যে আমরা ডেক্সামিথাসন 0.1% ইউজ করতে পারি, এছাড়া প্রেডনিসোন 1% অথবা ডাইফ্লুরোপ্রেডনেট বা লোটিপ্রেডনল বা ফ্লুরোমিথানল আমরা এখানে ইউজ করতে পারি। এছাড়াও প্রথমে যেটা করি আমরা, যে প্রথমেই ফ্রিকোয়েন্টলি আমরা চোখে ড্রপ দিতে বলি, এবং পরে দেখা যাচ্ছে যে রোগীর কন্ডিশন বুঝে আমরা হয়তোবা স্টেরয়েড ড্রপটাকে ট্যাপার করতে বলি। এবং স্টেরয়েড ড্রপ ছাড়াও আমরা দেখা যাচ্ছে যে এখানে কিছু সাইক্লোপ্লেজিক ড্রাগ ইউজ করতে পারি, যেমন সাইক্লোপ্লেন্টোলেট ইউজ করতে পারি, হোমাট্রপিন ইউজ করতে পারি, আমরা অ্যাট্রোপিন ইউজ করা যায়। এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা চোখের মধ্যে যে সিলিয়ারি বা পিপুলারি যে মাসেলের যে স্পাজন রয়েছে সেটিকে কমায় আনতে চায়, এবং যার কারণে রোগীর ব্যথা অনেকটা কমে আসে। এছাড়াও যেটা আমরা বলছিলাম যে এই রোগে পোস্টিরিয়র সাইনেকিয়া হয়, আইরিসটা পিছনের লেন্সের গায়ে লেগে যায়, সেটিকে প্রিভেন্ট করার জন্য এই সাইক্লোপ্লেজিক ড্রাগ আমরা ইউজ করতে পারি। এছাড়াও রোগীর যে সিভিআইটি দেখে বা রোগীর কোথায় ইউভিয়াইটিস হচ্ছে, পোস্টিরিয়র ইউভিয়াইটিস হচ্ছে কি না বা ইন্টারমিডিয়েট ইউভিয়াইটিস হচ্ছে কি না, এটা দেখে আমরা স্টেরয়েড ড্রপটি সাবকনজাংটিভাল রুটে দিতে পারি বা ইন্টারভিট্রিয়াল রুটেও দিতে পারি, অনেক সময় ওরাল রুটেও দিতে পারি।
উভাইটিস থেকে হয়তো বা কোনো কমপ্লিকেশন হচ্ছে, যেমন চোখের সেন্টারে পানি জমে যেতে পারে যেটা আমরা একটু আগে দেখছিলাম, সেই রকম যদি কিছু হয় সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে সেই পার্টিকুলার কমপ্লিকেশনের ট্রিটমেন্ট করব। এছাড়া যদি রোগীর চোখে চাপ বেড়ে যেয়ে থাকে, যেটাও আমি দেখছিলাম টনোমেট্রিতে, আমরা সেক্ষেত্রে আমরা রোগীর চাপ কমিয়ে আনার জন্য একটি অ্যান্টিগ্লুকোমা ড্রাগ ইউজ করতে পারি। এছাড়াও যদি আমরা সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাই এই ইউভাইটিস রোগের, সেক্ষেত্রে আমরা সেই রোগে ট্রিটমেন্ট করতে পারি, অথবা আমরা যদি মনে করি যে আমরা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিব, সেটা আমরা রোগীকে সেইভাবে রেফার করতে পারি। একজন রোগী যদি দীর্ঘদিন ধরে চিকিৎসা গ্রহণ না করে থাকেন, তাহলে তার চোখে বা শারীরিকভাবে কী কী ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? যদি আমরা প্রপার টাইমে এই রোগে ট্রিটমেন্ট না করে থাকি, তাহলে এই রোগ থেকে অনেকগুলোই কমপ্লিকেশন বা জটিলতার আবির্ভাব হয়। এর মধ্যে প্রথমে যেটা বলবো, রোগীর চোখের যে লেন্সটি রয়েছে সেটি ঘোলা হয়ে যেতে পারে এবং রোগীর চোখে ছানি ডেভেলপ করতে পারে। এছাড়া রোগীর চোখের ভেতরে চাপ বেড়ে যেতে পারে এবং এই চাপ বেড়ে যাওয়ার কারণে গ্লুকোমার রোগ হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে রোগীর চোখের যে সেন্টার রয়েছে সেখানে পানি জমতে পারে, যেটাকে আমরা সিস্টয়েড ম্যাকুলার ইডিমা বলছি। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় রোগীর গ্লুকোমার রোগ থেকে অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীর যে পেছনে যে রেটিনা রয়েছে সেটি ছিঁড়ে যেতে পারে, যেটাকে আমরা রেটিনার ডিট্যাচমেন্ট বলছি। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগীর যে সিলিয়ারি এপিথিলিয়াম আছে সেখান থেকে হয়তোবা অ্যাকোয়াস সিক্রেশন হচ্ছে না, যার কারণে হয়তোবা চোখের ভেতরে যে চাপ রয়েছে সেটি কমে যাচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে অকুলার হাইপোটনি হতে পারে। আমাদের কিছু ছবি আছে, আমরা মনে হয় ছবি দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউভাইটিসের জন্য চোখের যে লেন্স রয়েছে সেটি ঘোলা হয়ে গেছে এবং ক্যাটারাক্ট ডেভেলপ করছে। আমরা দুইটা ছবিতেই দেখছি, ইউভাইটিক ক্যাটারাক্টের ছবি দেখতে পাচ্ছি। এছাড়াও পরের ছবিতে আমরা গ্লুকোমার রোগ দেখতে পাচ্ছি, চোখের যে চাপটি সেটি বেড়ে যে গ্লুকোমার রোগের সৃষ্টি হয়েছে। পরের ছবিতে যাই আমরা, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোগীর যে কর্নিয়া রয়েছে সেটিকে ইনভলভ করার ফলে রোগীর কর্নিয়ায় ব্যান্ড ক্যারাটোপ্যাথি ডেভেলপ করেছে। পরের ছবিতে যাই আমরা, এখানে আমরা দেখছি যে রোগীর যে ম্যাকুলা রয়েছে সেখানে আমরা পানি জমে যেতে দেখছি রোগীর চোখের সেন্টারে। সেটা নিচের ছবিতে আমরা যে গোল আকারে মাঝখানে দেখছি সেটি হচ্ছে সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, যেটা আমরা ওসিটি করার মাধ্যমে বুঝতে পারি। পরের ছবিতে যাই আমরা, আমি যেটা বলছিলাম যে ইউভাইটিস রোগ থেকে রেটিনা ছিঁড়ে যেতে পারে সেটি এখানে দেখানো হচ্ছে, রেটিনাল ডিট্যাচমেন্ট। পরের ছবিতে যাই আমরা, এখানে আমরা দেখছি যে রোগীর যে ডান পাশের ছবিতে দেখছি রোগীর যে চোখটি রয়েছে সেটি বাম পাশের চোখের থেকে আপনার ছোট হয়ে আসছে, মানে যেটা বলছি আমরা অকুলার হাইপোটনি। ধন্যবাদ, আপনি বলছিলেন খুব সুন্দর করে যে আসলে কি কি ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। এই সমস্ত জটিলতা থেকে কি একজন রোগী ধীরে ধীরে বা হঠাৎ করে অন্ধ হয়ে যেতে পারেন? জি, এই জটিলতা যেগুলো রয়েছে চোখের সেখান থেকে একজন রোগী অন্ধ হয়ে যেতে পারেন। বিশেষ করে যে আমি কমপ্লিকেশনগুলোর কথা আমরা এতক্ষণ বলছিলাম, এই কমপ্লিকেশনগুলো যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি তাহলে একজন রোগী অন্ধ হয়ে যেতে পারেন। সাধারণত বলা হয় যে প্রতি 4,500 জন লোকের মধ্যে একজন রোগী ইউভাইটিস রোগে আক্রান্ত হচ্ছেন এবং উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদের দেখা যাচ্ছে যে অন্ধত্বের তৃতীয় বৃহত্তম কারণ হিসেবে এই ইউভাইটিস রোগটিকে বলা হচ্ছে। ধন্যবাদ। আসলে তার মানে ইউভাইটিস রোগটি এতটা আনকমনও না, বেশ কমন। কমন ইউভাইটিস রোগের চিকিৎসার ক্ষেত্রে আসলে কিন্তু দীর্ঘ সময় প্রয়োজন হয়। এইসব ক্ষেত্রে ঔষধ সেবন, আপনি বলছিলেন স্টেরয়েডের কথা, কিছু অ্যান্টিমেটাবোলাইটসের কথা, এইসব ক্ষেত্রে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে এইসব ঔষধের? যেহেতু দীর্ঘ সময় ধরে রোগীদের এই রোগের ট্রিটমেন্ট করতে হয় অনেকের ক্ষেত্রেই, সেক্ষেত্রে আমরা যেই ট্রপিক্যাল স্টেরয়েডগুলো ইউজ করে থাকি সেখান থেকে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এর মধ্যে কিছু চোখের জটিলতা রয়েছে এবং কিছু সিস্টেমিক ইফেক্ট রয়েছে। চোখের জটিলতাগুলোর মধ্যে যদি বলি তাহলে প্রথমে বলতে হয় যে চোখের চাপ বেড়ে যেতে পারে স্টেরয়েডের ফলে, চোখের চাপ বেড়ে যাওয়ার পরে গ্লুকোমা ডেভেলপ করতে পারে, চোখের অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে, চোখে স্টেরয়েড থেকে চোখে ছানি পড়তে পারে, এমনকি চোখের দেখা যাচ্ছে যে হিলিং প্রসেসটাও ডিলে হতে পারে। এবং সিস্টেমিক ইফেক্টগুলোর কথা যদি বলি আমি দেহের, তাহলে যেটা বলতে হয় যে রোগীর ওজন বেড়ে যেতে পারে স্টেরয়েড সেবনের ফলে। এছাড়াও দেখা যাচ্ছে যে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যেতে পারে, কারো যদি হাইপারটেনশন থাকে, প্রেশার থাকে সেটিও বেড়ে যেতে পারে, রক্তে লিপিডের পরিমাণ বা ফ্যাটের পরিমাণ বেড়ে যেতে পারে এবং হিলিং প্রসেস ডিলে হতে পারে। আপনি কিন্তু বলছিলেন যে ইউভাইটিস উন্নত বিশ্বের থার্ড কজ অফ ব্লাইন্ডনেস, তো এই রোগটি থেকে যে দৃষ্টিবদ্ধতা তৈরি হয় সেটি থেকে একজন রোগী কিভাবে পরিত্রাণ পাবেন? যেটা আমি প্রথমেই ফোকাস করতে চাই যে কথাটির উপরে, সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট। এটা বলার পেছনে আমার কারণ হচ্ছে
আমরা মাঝে মধ্যে এমন রোগী পাচ্ছি যে রোগীরা আমাদের কাছে আসছেন ইউভাইটিস রোগ নিয়ে, তারা ভালো হয়ে যাচ্ছেন, তারা আবার বাসায় যাচ্ছেন, দেখা যাচ্ছে 2-3 মাস পরে আবার অ্যাফেক্টেড হচ্ছেন, তারা আবার আসছেন, আবারও আমি হয়তো একটা স্টেরয়েড ড্রপ দিচ্ছি এবং তিনি ভালো হয়ে যাচ্ছেন, আবার বাসায় যেয়ে যখন নেক্সট টাইম তার কোনো অ্যাটাক হচ্ছে ইউভাইটিক, তখন তিনি ধরে নিচ্ছেন যে আমি যদি ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে সেই একই স্টেরয়েড ড্রপটা দিবেন। তো সেক্ষেত্রে আমি ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার, আমি নিজেই চোখে দিচ্ছি। কিন্তু এই যে স্টেরয়েড ড্রপ দেওয়ার ফলে যে লং টার্ম দেওয়ার ফলে যে কমপ্লিকেশনগুলো রয়েছে সেটি কিন্তু আমাদের রোগীরা জানেন না, এবং পরবর্তীতে দেখা যায় যে তারা নিজেরাই বারবার স্টেরয়েড দিয়ে ভালো হচ্ছেন এবং স্টেরয়েড জনিত যে কমপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ডেভেলপ করছে, এবং একটা পর্যায়ে যখন রোগীরা কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসেন তখন আসলে আর কিছুই করার থাকে না। সেই জন্য আমাদের দর্শকদের বলবো যে যদি আপনারা দেখেন যে আপনাদের চোখ লাল হয়ে যাচ্ছে, আপনাদের সাথে আপনাদের কোনো কোমরবিডিটি আছে, যে আপনার সিস্টেমিক কোনো ডিজিজ রয়েছে সেগুলো যদি দেখেন, তাহলে আপনারা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তার কথা মতোই আমরা ড্রপ ব্যবহার করব। এই একটি কথা। দ্বিতীয় কথা বলতে চাচ্ছি যে রোগীদের একটু ধৈর্য নিয়ে রাখতে হবে, মনোবল বাড়াতে হবে। রোগীরা প্রায় অধৈর্য হয়ে পড়েন যে আমি এতদিন ধরে ড্রপ দিচ্ছি, আমি কেন ভালো হচ্ছি না, আমি কেন ভালো হচ্ছি না, এই যে হতাশা একটা তৈরি হয়, এখান থেকে কিন্তু অনেকেই ড্রপ দেওয়া বন্ধ করে দেন। এই জন্য আমাদের মনোবলটা বাড়াতে হবে, এবং থার্ডলি যেটা বলবো আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যেহেতু আমরা স্টেরয়েড দিচ্ছি, লং টাইম দিচ্ছি, কিছু ইফেক্ট হবে, সেই ইফেক্টগুলোকে ওভারকাম করার জন্য আমার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, এবং আমাদের যদি কোনো স্ট্রেস থাকে সেগুলো রিলিভ করতে হবে। ধন্যবাদ। ইউভাইটিস রোগ প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে আপনার কাছে অনেকগুলো তথ্য শুনছিলাম, খুব সুন্দর করে আপনি বলছিলেন, খুব বিস্তারিতভাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আরটিভি, ধন্যবাদ ঢাকা আই কেয়ার হসপিটাল। দর্শক, যে কোনো সমস্যাকে নির্মূল করার অন্যতম উপায় হচ্ছে প্রাথমিক অবস্থাতেই সমস্যাটি চিহ্নিত করা এবং তার প্রতিরোধ গড়ে তোলা। কারণ প্রাথমিক অবস্থায় যেসব শারীরিক সমস্যাকে নির্দিষ্ট করা যায় তার বেশিরভাগ সমস্যাই সহজেই নিরাময় করা সম্ভব। সুতরাং এক্ষেত্রে চোখের ইউভাইটিস রোগ প্রতিরোধ ও প্রতিকার করতে হলে আমাদেরকে প্রাথমিক অবস্থাতেই একজন বিজ্ঞ ও স্বীকৃত চিকিৎসকের কাছে সঠিক চিকিৎসা বা পরামর্শটি নিতেই হবে। আপনাদের সবার জন্য সুস্থ, সুন্দর, সবল জীবন আর সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।